বেগুন নিতেছে 60 টাকা করে, দন্ডল নিতেছে 60 টাকা করে, কোনো তো কম দেখতেছিল, সবই তো বেশি দেখতেছি, কম জিনিস তো দেখতেছি না। সব সবজির দাম বেশি, আপনার শশা যে জায়গায় 60 টাকা ছিল সেই জায়গায় অলরেডি 90-100 টাকা যাচ্ছে, লাস্ট দাম 80 টাকা পাইকারি তারা বলতেছে, তারপরে বেগুন অলরেডি 80 টাকা বলতেছে, বেগুন ছিল হচ্ছে 50-60 টাকা, হ্যাঁ সব দামই অ্যাজ ইউজুয়াল সবই বেশি, মানে অন্যান্য দিনের তুলনায়। সোনার ইসলাম 230 করে, আজকে হচ্ছে আপনার 250 করে, গেছে সপ্তাহের তুলনায় ডাউলের দামটা একটু আপনার কমছে, আপনার ডাবলি মটর ছোলা খেসারি ইন্ডিয়া মসুর ডাল এগুলো কেজিতে 5-60 টাকা করে কমছে, সরবরাহ ভালো আছে আপনার, তারপরে পোলাও চাইলের দাম বাড়তি দামি আছে, তারপরে আপনার এলাচি দাসচিনি লং গোলমরিচ এগুলো দেখা যাচ্ছে এক মাস আগে যে বাড়ছিল বাজেটের আগে ওই বাড়তি দাম আছে, কিন্তু সরবরাহ ভালো আছে কিন্তু বেচা কিনাটা কম আমাদের। দুই তিন দিনের ভিতরে মানে বাজারটা হঠাৎ সর হয়ে গেছে, দেশের মানে দুর্যোগ অবস্থা আরম্ভ হয়েছে সিলেটে, সিলেটে দেওয়া আছে কিছু শিল্পপতিরা আয়ে মাল কিনতেছে 1000 কেজি 2000 কেজি করে মাল কিনতেছে দেশি বেশটা, এই কারণে দেওয়া আছে মালগুলো মানে সিলেটে চলে যেতে গেছে, আর ওই মালটা দেওয়া আছে কাশি চড়ে যেতেছে বাজারে, কিন্তু বাজারে কাশি চড়ার কারণে মোকামো দেওয়া আছে মানে বাজারটা দাম বাড়ি গেছে। বেজ বিক্রি করছি আপনার 36-38 টাকা পর্যন্ত, আর বর্তমানে বেজ বিক্রি হচ্ছে আপনার 46-48 টাকা কেজি পর্যন্ত, কেজিতে 10 টাকা ব্যবধান হয়ে গেছে। গত সপ্তাহে রসুনের বাজার ছিল 85-90, এই সপ্তাহে বাজার হলো আপনার 100-105-110, খুচরা বাজারে 120-130 টাকা বিক্রি করে। রুই মাছ, পাবদা মাছ, শিং মাছ, আর সবজি কচুমুখী আর ঝিঙা, না মোটামুটি এইভাবেই চলে, কন্টিনিউ এইভাবেই চলতেছে। বাংলাদেশে যত দাম যত বাড়তেছে এগুলো সম্পূর্ণ সরকারের লাইবিলিটি, আমাদের জনগণের লাইবিলিটি নেই, সরকারের পূর্ণ ব্যবস্থাপনার কারণে মনিটরিংয়ের কারণে আজকে আমাদের এই অবস্থা। আমি আজ কালকে তেল কিনেছি 65 টাকা, আজকে 210 টাকা কিনছি, পরিস্থিতি বহুত জটিল, এটা সমাধান হবে না। আর আপনারা এগুলি শুনে আমাকে লাভ নেই, জনগণের শুনে লাভ নেই। যান দর্শক, যেটি দেখছেন আসলে পণ্যের দামগুলো যখন বেড়ে যাওয়ার পরে কি আসলে ভোক্তাদের কি একটা তারা কীভাবে কথা বলছেন সেটি হচ্ছে সবাই আসলে খুব প্রকাশ করছেন, যে হঠাৎ করে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। আমরা যদি আজকে বাজারে অন্যান্য পণ্যেরগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাজারে যে সবজি, এই যেহেতু সারা দেশে বন্যা হচ্ছে, বন্যার কারণে কিন্তু সবজির দামটা একটু বেড়ে চলছে, বন্যার কারণে কিন্তু ঢাকাতে সেই পরিমাণ সবজি আসতেছে না, যার ফলে কিন্তু বাজারে প্রতি কেজি সবজির দাম 5-10 টাকা পর্যন্ত বেড়েছে। সামনে কোরবানির ঈদ, কোরবানির থেকে সামনে রেখে আমরা জানি যে মশলার যেই পণ্যগুলো সেটি কিন্তু বাজেটের আগে যেটি বেড়েছে সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে, আর এছাড়া যে আলু পেঁয়াজ সেগুলো যেই মালামালগুলো রয়েছে এখানকার আমাদের ব্যবসায়ীরা আরেকটি কথা বলেছেন যে অনেক পেঁয়াজ আলু সেটা হচ্ছে বন্য কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী হিসেবে যাচ্ছে, যার ফলে পাইকারি বাজারে একটু চাহিদা বেড়ে গেছে, যার ফলে কিন্তু সেই সুযোগটিও কিন্তু কাজে লাগাচ্ছে কিছু কিছু ব্যবসায়ীরা। আর এছাড়া যদি বলে রাখি মাছ মাংস যে অন্যান্য যে সকল পণ্য সামগ্রী সকল কিছু দামে কিন্তু আগের যে বাড়তি দাম সেই বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো আমাদেরকে ক্রেতারা যে জিনিসটি বলছেন, ভোক্তারা যে জিনিসটি বলছেন, তারা বলছেন যে এ সকল যেহেতু সিন্ডিকেট করে কোনো পণ্যের দাম না বাড়াতে পারে, সেজন্য যারা সংশ্লিষ্ট মনিটরিং ভোক্তা অধিকার সংগঠন অভিযোগ করেছে তাদের যথাযথ মনিটরিং করা, বিশেষ করে পাইকারি পর্যায়ে মনিটরিং করাতে পারলেই আসলে বাজারটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব।